स्टूडेंट्स एसबी इंस्टीट्यूटेड यूट्यूब चैनले समस्त स्टूडेंटदेर वेलकम যারা যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি তোমরা প্রত্যেককে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তার কারণ হচ্ছে আমাদের সমস্ত কম্পিটিটিভ এক্সাম সরকারি চাকরির সমস্ত প্রস্তুতি কিন্তু তোমরা এই চ্যানেলের মাধ্যমে করতে পারবে এবং সেটা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তোমরা করতে পারবে সেই জন্য চ্যানেলের ভিডিওগুলো যেগুলো তোমাদের ভালো লাগবে এবং উপযোগী মনে হবে তোমরা প্লিজ লাইক করো শেয়ার করো এবং তার সাথে সাথে কিন্তু আমাদের কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে আর তার সাথে কিন্তু তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে এবং বেল আইকনটিকে প্রেস করবে আর যারা যারা এখনো পর্যন্ত এসবি ইনস্টিটিউটের সাথে যুক্ত হওনি তাদের উদ্দেশ্যে একটা বিষয় আমি অবশ্যই বলবো বিগত 12ই আগস্ট থেকে কিন্তু আমাদের স্টার্ট হয়েছে লক্ষ্যভেদ ব্যাচ যারা যারা এখনো অ্যাডমিশন নাওনি তারা কিন্তু লক্ষ্যভেদ ব্যাচে অ্যাডমিশন নাও এবং আমাদের সাথে যুক্ত হও আমাদের এই ইনস্টিটিউটে কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট সরকারি চাকরির জন্য যে যে সাবজেক্টগুলো লাগে সেটা জিকে হতে পারে ম্যাথ হতে পারে জিআই হতে পারে ইংলিশ হতে পারে জিওগ্রাফি হতে পারে হিস্ট্রি হতে পারে প্রত্যেকটা সাবজেক্ট গুরুত্ব সহকারে পড়ানো হয় এবং তার সাথে আরো একটা বিশেষ কথা কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু এখানে পড়ানো হয় যেগুলো যেগুলো ভীষণ গুরুত্বপূর্ণ সেগুলোকে আলোচনা করা হয় সুতরাং তোমরা প্লিজ প্রত্যেকে আমাদের ইনস্টিটিউটের এই চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং তার সাথে কিন্তু যারা যারা নিজেদের ভবিষ্যৎটাকে উজ্জ্বল করে দেখতে চাইছ তারা কিন্তু আমাদের ইনস্টিটিউটের সাথে যুক্ত হবে 9083644276 এই নাম্বারটিতে তোমরা ফোন করো এবং নতুন যে ব্যাচটি শুরু হয়েছে রিসেন্ট একদম কয়েকদিন হলো তোমরা কিন্তু সেই ব্যাচে ভর্তি হও যাতে প্রথম থেকে একটা সরকারি চাকরি না পাওয়া পর্যন্ত প্রস্তুতিটাকে তোমরা চালিয়ে যেতে পারো এবং তার সাথে মনে জেদ রেখে নিজেরা কিন্তু বাড়িতে পড়াশোনা করে যাও কারণ বাড়িতে যদি তোমরা প্রিপারেশন না নাও তাহলে কিন্তু কোনোভাবেই প্রস্তুতিটা আরো সুন্দরভাবে তোমরা করতে পারবে না সুতরাং তোমাদের প্রত্যেকটা দিন সামান্য সময় হলেও দিনের বিভিন্ন কাজের মধ্যে থেকে প্রত্যেকেরই এখন স্কুল থাকে সরি কলেজ থাকে আইটিআই করছে এবং বিভিন্ন রকমের কাজকর্ম প্রত্যেকের থাকে তার মধ্যে দিয়েও কিন্তু তোমরা মাথায় রাখবে কিন্তু প্রতিদিন কমপক্ষে 4 ঘন্টা থেকে 5 ঘন্টা কিন্তু কিংবা যদি এতটাও সম্ভব না হয় আরেকটু কম সময় কিন্তু প্রত্যেক দিন মানে এই যে ধারাবাহিকতা এটা কিন্তু তোমাদেরকে ধৈর্য ধরে বজায় রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা সরকারি চাকরি পাচ্ছ এবং তার সাথে কিন্তু আমাদের এই ইনস্টিটিউটে এসো আমরা সম্পূর্ণভাবে কিন্তু তোমাদের গাইড করব এবং এখানে কিন্তু সমস্ত স্টাডি ম্যাটেরিয়ালস দিয়ে দেওয়া হয় এবং তার সাথে কিন্তু প্রত্যেকটা ক্লাসগুলোকে কিন্তু আমরা তোমাদের ডিজিটাল বোর্ডের মাধ্যমে প্রোভাইড করে থাকি সুতরাং যাদের এখনো বিভিন্ন রকমের সমস্যা রয়েছে যারা এখনো অনেক সাবজেক্টে দুর্বল তারা কিন্তু এসবি ইনস্টিটিউটের সাথে অতি শীঘ্রই যুক্ত হও যাতে তোমাদের ভবিষ্যৎটা খুব সুন্দর হয় চলো আজকে কথা না বাড়িয়ে আমরা জিআই এর একদম থার্ড পার্ট এবং শেষ পার্টে চলে এসেছি আজকে ক্যালেন্ডারের চ্যাপ্টার করছিলাম আমরা এর আগে যারা ক্যালেন্ডারের ভিডিওগুলো দেখোনি আজকে যারা ভিডিও দেখছো তারা কিন্তু আগে দুটো ক্যালেন্ডারের ভিডিওর পার্ট রয়েছে সেটা কিন্তু অবশ্যই দেখবে তারপর কিন্তু লাস্ট পার্টটা দেখবে তাহলে কিন্তু তোমাদের ক্যালেন্ডারের চ্যাপ্টারটা পুরো ধারণাটা কিন্তু তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে সুতরাং আগের দুটো ভিডিও তোমরা দেখে নেবে পার্ট 1 এবং পার্ট 2 তারপর আজকে লাস্ট পার্টটা অর্থাৎ পার্ট 3 ভিডিওটা কিন্তু ক্যালেন্ডারের চ্যাপ্টার থেকে তোমরা দেখবে তাহলে তোমাদের এই চ্যাপ্টারটা কিন্তু জিআই এর কমপ্লিট হয়ে যাবে চলো আজকে আমরা চলে এসেছি ক্যালেন্ডারের টাইপ 4 ডে মানে একটা দিন আইডেন্টিফিকেশনের বিষয়টা দেখো প্রথম প্রশ্ন আজ রবিবার হলে 30 দিন পর কি বার হবে এই ধরনের বিভিন্ন প্রশ্ন আসে আজকে একটা বার তোমাদের সামনে তুলে দেওয়া হয় তারপর বলা হয় যে এতদিন বাদে সেটা 30 হতে পারে বা অন্যান্য যে কোনো সংখ্যা হতে পারে সেই জিআই গুলো আমরা কিভাবে করব সেটা দেখার জন্য ভালো করে প্রত্যেককে খেয়াল করো দেখো যখনই মাথায় রাখবে যে এরকম কোনো একটা দিনের সংখ্যা দিয়ে দেবে আর আজকের বারটা বা আগামীকালের বার বা গতকালের বার এরকম বার বলে দেবে তখন আমরা কিভাবে সলভ করব দেখো আমরা জানি প্রত্যেকে সপ্তাহে কটা দিন থাকে 7 দিন থাকে তাহলে এক্ষেত্রে দেখো আমাদেরকে এখানে অঙ্কটাতে বা জিআইটিতে দিনের সংখ্যা কত বলেছে 30 তাহলে 30 কে যদি আমি
করি তাহলে আমরা কত পাচ্ছি 4 7 4 28 অবশিষ্ট থাকছে বা ভাগশেষ থাকছে কত 2 দিন আর এখানে যেটা বের হলো সেটা হচ্ছে কত 4 এই 4 টা কি 4 টা হচ্ছে এই যে 30 দিনের মধ্যে মোট সপ্তাহ কটা ছিল 4 টে সপ্তাহ প্রত্যেকটা সপ্তাহে 7 দিন করে তার মানে 4 7 4 কত দিন 28 দিন বাকি থাকছে বা অবশিষ্ট থাকছে কদিন মাত্র 2 দিন তাহলে এই যে 2 দিন এইটাকে দিয়ে কিন্তু আমাদের সলভ করতে হবে ভালো করে বুঝো আজকে কি বার বলেছে রবিবার আজকে যদি রবিবার হয় তাহলে ভালো করে দেখো 7 দিন পর কি বার হবে 7 দিন পরেও রবিবার হবে আবার যদি আমরা ভাবি 14 দিন 14 দিন পর কি বার হবে রবিবার হবে আবার যদি আমরা ভাবি তাহলে কিন্তু এই ভাবে দেখো আমরা কতদিন কভার করতে পারবো 28 দিন কিন্তু কভার করে ফেলতে পারবো 28 দিন বাদে গিয়েও আমাদের কি বার থাকবে রবিবার থাকবে কারণ এখানে মোট 4 টে সপ্তাহ 4 টে সপ্তাহে কিন্তু রবিবারটা রিপিট হচ্ছে 7 দিন বাদে এবার কি থাকছে অবশিষ্ট থাকছে 2 তাহলে এই যে বারটা আমাদের জিআই তে বলা আছে অর্থাৎ সানডে বা রবিবার এর সাথে আমরা অবশিষ্ট সংখ্যাটাকে কি করব যোগ করব মানে সানডের সাথে যদি 2 দিন যোগ করি তাহলে কি বার পড়ছে রবিবারের সাথে 2 দিন যোগ করলে কিন্তু পড়ছে আমাদের অ্যানসারটা হবে মঙ্গলবার রবির পরে সোমবার এবং তারপর কিন্তু মঙ্গলবার তাহলে আমাদের ফার্স্ট জিআই কি যে অ্যানসার সেটা কি হবে সেটা হবে কিন্তু মঙ্গলবার ফার্স্ট জিআই কি উত্তর হবে মঙ্গলবার নেক্সট দেখো আমরা আরো পরে কয়েকটা অঙ্ক করলে বা কয়েকটা জিআই প্র্যাকটিস করলে কিন্তু তোমরা যারা বুঝতে পেরেছো খুব ভালো যারা এখনো বুঝতে পারোনি তাদের পুরো কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার হবে দেখো পরের 2 নাম্বার কোশ্চেনটা কি বলা আছে 2 নাম্বার কোশ্চেনে লেখা রয়েছে গতকাল সোমবার ছিল একটু জটিলতাকে বাড়িয়ে দেওয়া হয়েছে গতকাল সোমবার ছিল আগামীকালের 27 দিন পর কি বার হবে গতকাল কি বার ছিল সোমবার তাহলে আজকে কি বার গতকাল যদি সোমবার থাকে আজকে তাহলে মঙ্গলবার কি বলেছে আগামীকালে আগামীকাল কি বার হবে আজকে যদি গতকাল যদি সোমবার হয় তার মানে আজকে মঙ্গলবার আর আগামীকাল হবে বুধবার এটা তো ক্লিয়ার তাহলে তোমাকে বলে দিয়েছিল গতকালেরটা সোমবার আজকে মঙ্গলবার এবং আগামীকাল বুধবার বুধবারের 27 দিন পর এটা কিন্তু ভালো করে বুঝতে হবে কেউ কিন্তু সোমবার থেকে ক্যালকুলেশন করলে হবে না তোমাদেরকে করতে হবে বুধবার থেকে 27 দিন পর কি বার হবে একই সিস্টেম আমরা 7 কে 27 দিয়ে ভাগ করব 3 7 4 21 অবশিষ্ট থাকছে কত না 7 তাহলে আমাদেরকে কি করতে হবে এবার 27 কে 7 দিয়ে ভাগ করব 3 7 21 অবশিষ্ট কদিন থাকছে অবশিষ্ট থাকছে কিন্তু 6 দিন ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে দেখো 6 দিন মানে আমরা কি বার পেয়েছিলাম আমরা পেয়েছিলাম বুধবার বুধবারের সাথে যদি আমরা 6 দিন যোগ করি তাহলে কি বার হবে বুধবারের পর বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার সোমবার মঙ্গলবার তাহলে বুধবারের সাথে 6 দিন পর 6 দিনকে যদি যোগ করি তাহলে আমাদের রাইট অ্যানসার এটা কি হবে মঙ্গলবার এইভাবে একটু হয়তো ঘুরিয়ে দেবে যাতে তোমরা একটু ঘাবড়ে যাও বা একটু বুঝতে তোমাদের অসুবিধা হয় ভালো করে আগে দেখে নেবে যে কোন দিনটা থেকে আমাকে কাউন্ট করতে হবে মানে কি বার থেকে কাউন্টটা করতে হবে চলো নেক্সট অঙ্কে চলে যাই নেক্সট প্রবলেমে বলেছে আগামীকাল বুধবার মানে আগামীকাল হচ্ছে বুধবার 65 দিন পর কি বার হবে তাহলে ওই একই সিস্টেম আগামীকাল বুধবার রয়েছে বুধবার থেকে আমাকে বলা হয়েছে যে বুধবারের রেসপেক্টে 65 দিন পর কি বার হবে বের করতে বলা হয়েছে তাহলে দেখো ভালো করে বুঝবে 65 65 কে ভাগ করব কত দিয়ে 7 দিয়ে আমরা 65 কে ভাগ করব কত হচ্ছে এখানে যদি আমরা ভাগ করি 7 9 63 তাহলে দেখো রাইট এখানটাতে একটুখানি দেখো ভাগশেষ কত ভাগশেষ কত থাকছে 2 7 9 63 হচ্ছে তাহলে এই যে 2 ভাগশেষটা থাকছে
এই দুইটা হচ্ছে আমাকে যুক্ত করতে হবে। কার সাথে যুক্ত করতে হবে? বুধবারের সাথে আমাকে কি করতে হবে? দুইটা কিন্তু যুক্ত করতে হবে। তাহলে এক্ষেত্রে মাথায় রাখবে, বুধবারের সাথে যদি আমরা দুইকে যুক্ত করি তাহলে কি বার আসছে? বুধবারের সাথে দুইকে যুক্ত করলে আসছে হচ্ছে আমাদের শুক্রবার। তাহলে লাস্ট প্রবলেমটার অ্যান্সার হচ্ছে শুক্রবার, কারণ বুধবারের পর বৃহস্পতিবার এবং তারপর কিন্তু শুক্রবার। তাহলে লাস্টের অ্যান্সারটা হবে কিন্তু শুক্রবার। তাহলে এটা আশা করা যায় তোমরা এই তিনটে প্রবলেমের মাধ্যমে বুঝতে পেরেছো এটা একটা টাইপ হলো। এইবার আমরা কিন্তু একদম শেষের দিকে চলে এসেছি। দেখো এখানে, দেখো আমরা টাইপ ফাইভে চলে এসেছি। কি বলেছে এখানে, এখানে কি ধরনের বলা রয়েছে দেখো। এখানে না দুটো তোমাকে সাল, তোমাদের তারিখ, মাস দিয়ে দিয়েছে এবং এর মধ্যে একটা বার দেওয়া আছে, আরেকটা তারিখ কি বার ছিল সেটা তোমাদেরকে বের করতে হবে। 14/5/2011 কি বলেছে এটা? বৃহস্পতি। দেখো প্রত্যেকে এবার বলেছে কি বের করতে, 14/5/2017 কি বার হবে। সবার প্রথমে যখন এরকম দিয়ে দেবে দুটো তারিখ এবং মাস একই আছে, তখন কি করতে হবে, এই দুটো সালের মধ্যে ডিফারেন্স কত, মানে কত বছরের ডিফারেন্স। প্রত্যেকটা বছরের ডিফারেন্সের জন্য আমরা এক দিন করে কি করব, কাউন্ট করব বা যোগ করব। 2011 থেকে দেখো 2017 কত ডিফারেন্স আছে, 6 বছরের ডিফারেন্স রয়েছে। 6 বছরের জন্য কত দিন হবে? 6 দিন কিন্তু আমরা অ্যাড করব। এছাড়া আমাদের আরো একটা জিনিস কিন্তু খুব ভালো করে দেখতে হবে, সেটা কি, এই যে 2011 থেকে 17-র মধ্যে কোনো লিপ ইয়ার আছে কি নেই সেটাকেও কিন্তু তোমাদেরকে দেখতে হবে। দেখো 2011 থেকে 17-র মধ্যে লিপ ইয়ার কটা আছে? দুটো আছে, একটা কত 2012, আরেকটা কত 2016। তাহলে দেখো আমি কি বলেছি, এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 6। তাহলে বৃহস্পতিবারের সাথে আমরা তো শুধু 6 দিন যোগ করলে হবে না, যদি লিপ ইয়ার থাকে আরো একদিন করে এক্সট্রা যোগ করতে হবে। 6টা তো, 6টা দিন তো আমরা যোগ করব। কটা লিপ ইয়ার আছে? 2টো লিপ ইয়ার রয়েছে, তার জন্য 2 দিন কিন্তু আমরা আরো এক্সট্রা করে নেব, অর্থাৎ মোট কতদিন হয়ে গেল? 8 দিন। তাহলে বৃহস্পতিবারে থেকে আমরা কাউন্ট করব, মানে গুনব 8 দিন পর কি বার রয়েছে। তাহলে বৃহস্পতির পর শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। তাহলে আমাদের রাইট অ্যান্সারটা কি হবে? রাইট অ্যান্সার হবে কিন্তু শুক্রবার। ভালো করে মনে রাখবে, রাইট অ্যান্সার হবে কিন্তু শুক্রবার। বৃহস্পতিবারের 8 দিন পর শুক্রবার কিন্তু আমরা পাচ্ছি। নেক্সট দেখো, একই রকম ভাবে প্রবলেমটা দেওয়া রয়েছে, একটুখানি ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে। যারা শিখে গেলে ক্যালেন্ডারের চ্যাপ্টার খুব ভালো এই টাইপটা, আর যারা শিখতে পারেনি দেখো নেক্সট অঙ্কটা আমরা দেখি। দেখো কি বলেছে, এই দুটো আমাদেরকে কি বলে দেওয়া রয়েছে, ইয়ার বলে দেওয়া রয়েছে এবং তার সাথে ডেট, মান্থ সব। দুটো তো সেম ডেট, কোনো চেঞ্জ নেই। কোথায় চেঞ্জ হচ্ছে? ইয়ারে চেঞ্জ হচ্ছে। এদের মধ্যে গ্যাপ কত আছে? এদের মধ্যে গ্যাপ রয়েছে 6। তার মানে কদিন এক্সট্রা? 6 দিন। 6 বছরের জন্য, প্রত্যেকটা বছরের জন্য আমি প্রথমে বলেছি একদিন করে আমরা কি করব, যোগ করব। তাহলে কি হচ্ছে এখানে, 6 দিন কিন্তু বেড়ে গেল। এবার দেখো 1 থেকে 7-এর মধ্যে লিপ ইয়ার আছে কি নেই সেটা খেয়াল করতে হবে। 1 থেকে 7-এর মধ্যে আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পাবো যে লিপ ইয়ার কিন্তু রয়েছে। কত সালে রয়েছে? 2004। 2004-এ কিন্তু রয়েছে লিপ ইয়ার। তার জন্য আমরা কত যোগ করব? 1 যোগ করব, কারণ আর কিছু নেই। তাহলে মোট আমরা রবিবারের সাথে কদিন যোগ করব? 7 দিন। রবিবারের 7 দিন পর কি বার হবে সেটাই আমাদের অ্যান্সার হবে। রবিবারের থেকে কাউন্ট করো, রবিবারের থেকে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি। তাহলে বৃহস্পতিবার, সরি, রবিবারের 7 দিন পরে কি বার হবে? রবিবার হবে।
তাহলে আমাদের রাইট অ্যানসার কিন্তু এখানে হবে রবিবার। তাহলে এটা বোঝাতে পেরেছি। চলো আমরা নেক্সট টাইপে চলে যাই। এখানে কিন্তু আমাদেরকে সাল আলাদা দিয়েছে এবং তার সাথে আমাদের ডেট দুটো আলাদা দিয়ে দিয়েছে, এটা কত 12 আর এটা 14 দেয়। আগে আমরা লিখে নেব, এটা বলেছে কিবার মঙ্গলবার, শুক্রবার শনিবার রবিবার হচ্ছে। এবার আরো একটা জিনিস আমাদেরকে অ্যাড করতে হবে, সেটা কি, এই যে 12 আর এখানে কত আছে 14, তাহলে আমরা কি বার পেয়েছি, আমরা যে 12 তারিখ যদি হতো তাহলে হতো হচ্ছে রবিবার, তার মানে 14 তারিখ। তারপরে 12 তারিখ যদি রবিবার হয়, 13 তারিখ সোমবার, 14 তারিখ কি বার হবে মঙ্গলবার হবে। তাহলে ফার্স্ট স্টেপটার অ্যান্সার কিন্তু হবে মঙ্গলবার। তাহলে শুধুমাত্র তারিখটা বেশি বলে আমরা সেম ডেট বার করে নিয়ে যতদিন তারিখটা বেশি ততদিনকে কিন্তু আমরা সেই বারের সাথে যোগ করে নিতে পারবো। নেক্সট দেখো পরেরটা, এই দুটো ডেট ভালো করে দেখো, কত বলেছে 2018 আর বলেছে 2023, ডেট আলাদা আছে আগের মতন, এটা 26 এটা কিন্তু 22 আছে। তাহলে এক্ষেত্রে ভালো করে দেখো তো যে এদের মধ্যে ডিফারেন্স কত, 18 আর 23 এর মধ্যে ডিফারেন্স কত, 18 এবং 23 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 5 বছর। তাহলে 5 বছরের জন্য কদিন অ্যাড হবে, 5 দিন হবে। এরপর আমাদেরকে কিন্তু আরো একটা জিনিস খুব ভালো করে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে এখানে লিপ ইয়ার কটা আছে সেটা কিন্তু আমাদেরকে খুব ভালো করে খেয়াল করতে হবে। এখানে লিপ ইয়ার কটা রয়েছে, লিপ ইয়ার যদি আমরা ভালো করে খেয়াল করি একটা পাবো, 2020 সালটা কিন্তু আমরা লিপ ইয়ার পাবো। তাহলে মোট এখানে কদিন পাচ্ছি 6 দিন, তাহলে শুক্রবারের সাথে যদি আমরা 6 দিন যোগ করি কি বার হচ্ছে, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার, তাহলে শুক্রবারের 6 দিন পর বৃহস্পতিবার। এবার আমাদের দেখতে হবে তারিখের মধ্যে কি গ্যাপ রয়েছে। দেখো তারিখের মধ্যে কিন্তু 4 দিনের একটা গ্যাপ রয়েছে, 22 তারিখটা আমরা আগে বের করে নিলাম, 22 তারিখটা আমরা যদি বের করে নিই তাহলে শুক্রবারের 6 দিন পর আমরা কি বার পেয়েছিলাম, সরি এখানে শুক্রবারের 1 দিন যোগ করে মোট 6 দিন হচ্ছে বৃহস্পতিবার পেয়েছিলাম। তার সাথে আমরা বৃহস্পতিবার কত তারিখ ছিল, 22 তারিখ ছিল, তারপর বৃহস্পতিবারের পর শুক্রবার 23 তারিখ, শনিবার 24 তারিখ, রবিবার 25 তারিখ, 26 তারিখ মানে কি বার হচ্ছে সোমবার হচ্ছে। তাহলে 2 নম্বর কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে সোমবার। শুধুমাত্র এখানে কিন্তু 4টে দিন আমরা অ্যাড করলাম, যা আমরা পেলাম আর কি, মোট হচ্ছে আমরা 22 তারিখের হিসাবটা বের করে নিয়েছিলাম, তারপর আমরা ডেটের হিসাবটা কিন্তু বের করে নিলাম। পরেরটা দেখো, 6/8/1994 কি বার ছিল, সোমবার ছিল, তাহলে 11/8/1999 কি বার হবে সেটা বার করতে দেওয়া হয়েছে। তাহলে এক্ষেত্রে ভালো করে খেয়াল করো গ্যাপটা কত, 94 এবং 99 এর মধ্যে গ্যাপ কত বছরের রয়েছে, 95 96 97 98 99 মানে
5 বছরের কিন্তু আমরা কি পেয়ে যাচ্ছি এখানে গ্যাপ পেয়ে যাচ্ছি এবার আমরা কি দেখব লিপ ইয়ার আছে কি নেই সেটা দেখতে হবে তাহলে এই ক্ষেত্রে ভালো করে খেয়াল করো অবশ্যই লিপ ইয়ার আছে একটা আছে কত সালে রয়েছে 1996 সালটা কিন্তু লিপ ইয়ার তাহলে এখানে কদিন মোট 6 দিন সোমবারের সাথে তোমরা 6 দিন কাউন্ট করো মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি কি বার হচ্ছে রবিবার তাহলে রবিবার হচ্ছে এইবার কি রবিবারটা কত তারিখ পেলাম আমরা রবিবারটা পেলাম 6/8/1999 আমাদের বের করতে দিয়েছে কত তারিখ বের করতে দিয়েছে কিন্তু 11 তারিখ তাহলে সেক্ষেত্রে কি করতে হবে এই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে আরো এই 11 দিন পর্যন্ত যেতে হবে 6 তারিখ যদি রবিবার হয় তাহলে 7 তারিখ সোমবার 8 তারিখ মঙ্গলবার 9 তারিখ বুধবার 10 তারিখ বৃহস্পতিবার এবং 11 তারিখ কিন্তু শুক্রবার তাহলে লাস্টেরটার কিন্তু অ্যানসার হবে শুক্রবার তাহলে এইভাবে তোমরা আরো প্র্যাকটিস করলে তোমাদের দেখবে স্পিডটা আরো অনেক বেশি চলে আসবে তখন দেখবে কোনোভাবেই আর কোনো রকমের সমস্যা কিন্তু থাকবে না এই অঙ্কগুলোর ক্ষেত্রে তাহলে আজকে আমাদের যতগুলো টাইপ ছিল আমরা কিন্তু প্রত্যেকটা টাইপ কমপ্লিট করলাম আমাদের ক্যালেন্ডারের চ্যাপ্টার থেকে তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তোমরা বারবার এটাকে প্র্যাকটিস করো দেখো এবং ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ততক্ষণ পর্যন্ত নিজেদের প্রস্তুতি চালিয়ে নাও ধন্যবাদ।